গুড মর্নিং, সব কেমন আছো? চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে করতে কথা বলবো, আর রান্না করা আজকে এটাই দেখাবো যে আমরা ডাল, তারপরে তোমার কাঁচা সবজি, কিছু কিছু জিনিস আমরা কিভাবে বেশি দিন স্টোরেজ করে রাখতে পারি ঘরে। যেমন শাপলা বা যে কোনো কাঁচা সবজি, আমরা সবাই জানি ফ্রিজে রাখতে গেলে ভালো কিছু কন্টেনারে বা ভালো এক ধরনের ব্যাগ বেরিয়েছে, সেটার ভিতরে রাখি। আমি এখানে শাপলা কন্টেনারে কিভাবে রাখি সেটাই দেখাবো। তার আগে চলো দেখে নিই, আমি পোস্ত এনে রেখেছি, একবারে 500 কিলো করে পোস্ত আনি। পোস্তটা কিভাবে ঘরে অনেক দিন রাখা যায়, কড়াই দেখো এদিকে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে, খুব গরম হবে না, পোস্তটা ভাজা হবে না, জাস্ট পোস্তটা যাতে পোকা না ধরে যায় কোনো, তার জন্য পোস্তটাকে শুধু গরম করে একটু নেড়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আবার কৌটো করে রেখে দেব। আমি রোদ্দুরে দিয়ে রেখেছি, ভালো করেই রোদ্দুরে দিয়েছি, কিন্তু কড়াইটা গরম করেছি। কড়াই গরম করে এবার এটা দিয়ে দেবো। একটু সময় নেড়ে নেব এটা। এইভাবে গরম করে পোস্ত এক বছরও রাখবে তুমি ঘরে। পোস্ত তোমার যেমন পোস্ত তেমন থাকবে, একদম নষ্ট হয় না, একটুও নষ্ট হয় না। পোস্তটা ওইদিকে গরম হচ্ছে হোক, ততক্ষণে শাপলাটা বেছে রেখে নি। শাপলা ফুলগুলো ফুটলে এত সুন্দর লাগে দেখতে, দেখো। অনেকে আবার এই শাপলার ফুলের বড়া খায়, বড়াও কিন্তু খেতে খুব টেস্ট, কিন্তু আমি এখনো খাইনি। গ্রামের বাড়িতে যে আমার যা একবার করেছিল খেয়েছি, এছাড়া খাইনি। এবার এই শাপলাগুলো ছাড়িয়ে আমি রেখে দেবো এই কন্টেনারে। এই যে ধুয়ে রেখেছি শাপলা আগেই, এবার এই কন্টেনারটা রেখে দেবো যাতে আর ধোয়া লাগবে না পরে। আগে আমরা ছোটবেলায় এইগুলো দিয়ে এরকম করে টানলে বেলুনের মতন হয়ে যেত, প্রচুর খেলেছি এইগুলো দিয়ে। নিচের এটা রাখবো না, নিচের এটায় অনেক সময় না কাদা থাকে, এটা আর রাখবো না, যতটা করে ধরে আর কি সেরকম করেই রেখে দেবো। হয়ে গেছে দেখো শাপলা, এরকম করে যতদিন ইচ্ছে ততদিন রাখতে পারো, খুব ভালো থাকে। পোস্তটা দেখো হয়ে গেছে, এবার এইভাবে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে কন্টেনারে ঢেলে রাখবো। গুড ইভিনিং, আমি মোমো করবো বলে মোমোর চাটনিটা আগে করে নেব। টমেটো কেটে নিয়েছি এখানে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি দেখো। কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো, টমেটোটা সিদ্ধ করেও নিতে পারি, আগে সিদ্ধ করে আগে ভালো করে মিক্সিতে দিয়ে মিক্সার করে নিতে পারি, কিন্তু আমি ওভাবে করবো না। আগে ফোড়ন দিয়ে তারপরে একটুখানি গলিয়ে নিয়ে পরে মিক্সারে দেবো। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি একটা ছিঁড়ে,
আর দেব পাঁচ ফোড়ন। মেথির ভাতটা একটু বেশি আছে, তাহলে গন্ধটা খুব সুন্দর টেস্টি লাগে। এবার আমি টমেটোটা দিয়ে দেব। লবণ দেব, সামান্য হলুদ, টমেটোটা সুন্দর আমার হয়ে গেছে দেখো, এরকম করে নেব। এবার মিক্সার বলে আমি এটা দিয়ে দেব, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। খুব গাঢ় হয়ে যাবে তাই কড়াইতে আমি একটুখানি জল দিয়ে নিলাম, যেটা লেগে আছে সেটা বানিয়ে নিতে পারবো। আর এই কড়াইতেই আমি মোমোটা দিয়ে করবো। যাতে খুব গাঢ় না হয় তার জন্য এই জলটা ব্যবহার করলাম আমি। এটা একটু আমি আধ ঘন্টা ঠান্ডা হতে দেবো, ততক্ষণ আমি ময়দা মেখে নেব আর বাদ বাকি সব করে নেব। কড়াইতে আমি জল দিয়ে দেবো, জলটা আস্তে লোতে করে দিয়েছি আমি, গ্যাস গরম হতে লাগুক। মোমো করার জন্য দেখো আমি কি কি নিয়েছি। এখানে বাঁধাকপি কুচি নিয়েছি, এখানে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, আদা কুচি। এই দিয়েই হবে আজকে মোমো, ভেজ মোমো করব। আর আমি মোমোর জন্য চাটনি করব, তার জন্য নিয়েছি টমেটো কুচিয়ে আর এই যে দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো আমি একটু ভিজিয়ে রাখবো এখন, তার আগে আমি এটা আধ ঘন্টা মতন এটাকে লবণ মাখিয়ে রাখতে হবে। আমি বাঁধাকপি আর যে সবজিগুলো কেটে রেখেছি একটু লবণ মাখিয়ে রেখে দেব, তাহলে সবজির যে জলগুলো আছে নিংড়ে আমি নিতে পারবো খুব ভালো, মোমোটা টাইট হবে। তাহলে চলো এগুলো সব একে একে, আমি তো বাঁধাকপির উপরে লবণ দিয়ে দিয়েছি, এবার ক্যাপসিকাম, গাজর, লঙ্কা, আদা সব একে একে দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দেব। আধ ঘন্টা এক ঘন্টা এরকম থাকলে খুব ভালো হবে, সবজির ভিতরে সব লবণ লঙ্কা সব একদম সুন্দর মাখা হয়ে যাবে, লবণটাও সুন্দর ঢুকে যাবে। আর এর যে জলটা আছে জলটা সম্পূর্ণটাই ছেড়ে দেবে, আর জলটা তখন এরকম ভালো করে চিপড়ে নিয়ে জলটা ফেলে দিলে পরে মোমোটা খুব সুন্দর টাইট হবে। তোমরা চাইলে বাঁধাকপি এই মশলাটা জলটা না ঝরিয়েও কড়াইতে একটুখানি তেলে নিতে পারো, কড়াইতে তেল দিয়ে সামান্য একটুখানি তেলে নিলে পরে সুন্দর একটু রসটা কমে যায় আর সবজিটাও কাঁচা থাকে না। কাঁচার টেস্ট আলাদা আর একটু পাকিয়ে নিলে তার টেস্টটা আলাদা। সবসময়ের জন্য যদি সবজিটাকে একটু মজিয়ে নিই কড়াইতে দিয়ে তার টেস্ট সবসময় দেখবে আলাদা, আর কাঁচা জিনিসের টেস্ট আলাদা অন্যরকম হয়। তাহলে এটা আমার হয়ে গেল রেডি, এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক পরে তারপর এটাকে করব। ততক্ষণে আমি দেখো এখানে ময়দা মেখে নিয়েছি, এই যে ময়দা যে এরকম করে একটা ডো করে নিয়েছি, যেমন আমরা আটা বা ময়দা মাখি ঠিক তেমনই করেছি, তেমনই মেখেছি, খুব শক্তও না খুব নরমও না, এরকম ডো তৈরি করে নিয়েছি। আর তার থেকে এরকম ছোট ছোট লেচি করে নিয়েছি, খুব বড় হবে না ছোট ছোট, আর খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না। আর যেটা সব কিছু মাখিয়ে রেখেছি, দেখলে কী কী মাখিয়েছি,
এবার এটার জলটা দেখো অনেকটা জল বেরিয়ে যাবে, যে জলটা এই করে বাটিতে এখানে রেখে দেব। সবজির জলটা সব আমি এরকম করে বের করে নেব, তাহলে মোমোগুলো বেশ সুন্দর টাইট হবে। এবার গোলমরিচ গুঁড়োটা আমি এর উপরে দিয়ে দেব। গোলমরিচ গুঁড়োটা তখন আমি দেইনি, এখন এই যে দিয়ে দেব। জলটা গরম হতে হতে আমি এটা সুন্দর করে বেলেও নিতে পারো, আবার হাত দিয়ে দেবো এরকম করেও নিতে পারো পাতলা করে, কোনো অসুবিধা নেই। তো বেললে খুব তাড়াতাড়ি হবে, এরকম করেও নিতে পারি, কিন্তু বেলে নেব একটু গুঁড়ো লাগিয়ে, সামান্য গুঁড়ো লাগিয়ে বেলে নেব। আমি সবগুলো এরকম করে বেলে নেব আগে, তারপরে এটা করছি। খুব পাতলা হয়নি, এরকম করে নেব, হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতন হাতে এই যে তুলে দিলাম, এই যে এরকম করে, প্রত্যেকটা এই একই ভাবে করে নেব।
যে কোনো শেপ দিতে পারো, এরকম লম্বা দিতে পারো, ওরকম গোল দিতে পারো, যেমন করতে পারো তেমনই ভালো লাগবে খেতে। খুব সহজ, যে কোনো শেপে করতে পারো। দেখো এরকম টুপির মতন শেপ দিয়েছি। জলটা দেখো জাল উঠে গেছে আর আমার মোমো রেডি হয়েছে। আমি এটা দেখো বড় গামলা নিয়েছি। আমি বেশিরভাগ আমার ইডলি মেকারে আমি করি, আজকে ভেবেছি এটাই করবো, তাহলে একবারে 8টা 9টা ধরে যাবে। সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো ওই সাইড দিয়ে, যাতে এটা না লেগে যায়। আগে আমি একটু মাখিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, আর একটু আমি দিয়ে দিলাম। এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আবার ছোট হয়ে যাচ্ছে বড়। পনেরো মিনিট থাকবে এভাবে, তাতেই সুন্দর হয়ে যাবে। যেহেতু কাঁচা সবজি দিয়ে করছি, তার জন্য মিনিট 15 রাখবো, বেশি হলে ক্ষতি নেই। এটা কাঁচা সবজিটা ভালো করে পেকে যাবে আর সুন্দর হয়ে যাবে। বিকালের টিফিন খাওয়ার জন্য এবার রেডি। ছেলেপেলেদের মোমো হলে আর কিছু চাই না। এদিকে টমেটো সসটা আমি করব, যেটা মোমো সস, ওটা এখনো ঠান্ডা হয়নি, নিয়ে আসি। চাটনিটা আমার রেডি হয়ে গেছে দেখো। এর ভিতরে তোমরা চাইলে রসুন পেঁয়াজ দিয়ে চাটনিটা করতে পারো, আমি ওগুলো দিইনি, নর্মাল করেছি। ধনে পাতাও দিতে পারো, খুবই ভালো লাগে, সবাই কিচ্ছু দিইনি। এবারে একটু বিট নুন মিশিয়ে দেবো। নুনের গন্ধটা চাটনিতে খুবই লাগে, ভালো, খুব সুন্দর লাগে চাটনিতে গন্ধটা, যাতেই দেবে বিট নুনটা, গন্ধটাই সুন্দর লাগে, খেতে ইচ্ছা করে। আর দেখো মোমোগুলো, দেখো প্রত্যেকটা মোমো দেখতে সুন্দর হয়েছে যেমন। এবার নিয়ে যাই, ছেলেকে ডেকে দিই, সবাইকে ডেকে দিই, খেয়ে নিই। করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার যেটা দেখাবো তোমাদের, পুজোয় তো কেনাকাটা হবে না, এবার আমাদের করবো না, কেনাকাটা হবে না বলছে কি হবে, কিন্তু কেনাকাটা করবো না,
এই যে ব্লাউজটা এই ব্লাউজটা নিয়েছি আর এই যে বড়দা ভাই টাকা দিয়েছিল সেই টাকায় শাড়ি কিনেছি আর আমি শাড়িটা নিয়ে নিয়েছি পাশে একজন বিক্রি করতে আসে ওর থেকে নিয়েছি নিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে শাড়িগুলো খুবই হালকা পরে আরাম আছে আগেও আমি পরেছি এই শাড়িগুলো আর কেনাকাটা করতে যাব আমার রাধাকৃষ্ণ গৌর নিতাই গোপাল সবার জন্য কিনতে হবে কারোর জন্য কিছু কেনা হয়নি এখনো ওগুলো কিনতে যাব আজকে আর তোমাদের সঙ্গে বেশি বকবক করলাম না এখানেই রাখলাম সব ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক অবশ্যই করবে রাখছি সবাই সুস্থ থেকো ভালো থেকো